তাহলে ভিতরে এসে একটু বসে নালদা রাস্তায় আর যদি ছড়দির ভয় থাকে তাহলে ঘরে কোনো একটা চালের নিচে বা যেখানে আপনার সুবিধা হয় সেখানে একটু যদি সম্ভব হয় আওয়াজের দিকে খেয়ালটা রেখে দুটো কথা শুনুন মায়েরা যারা আছেন আপনাদেরকেও বলছি যেখানে থাকুন নীরব নিস্তব্ধতার সঙ্গে কোরআনের এই আয়াতের যতটুকু আল্লাহ আমাকে ক্ষমতা দান করেন আমি চেষ্টা করছি দুটো কথা আপনাদের সামনে তুলে ধরার প্রিয় রসুলের একজন সাহাবি রসুল্লাহর কাছে একদিন খুব আদর করে বললেন ইয়া রসুল আল্লাহ বিভিন্ন সময় তো মশলা মাসায়েল ফতোয়া ফারায় জানা অজানা বহু কথা আপনি আমাদেরকে বলেন তো আজকে আপনার কাছ থেকে আমার খুব ইচ্ছা হয় যে আপনি আমাদের একটু কাহিনি শোনান দিন একটা কাহিনী কাহিনী আরবিতে যাকে বলা হয় কেসা বাংলায় তাকে বলা হয় কাহিনী কাহিনীর আরবি শব্দ হলো কেসা বাদাম কি ভাগ হচ্ছে তো চারটে ভাগে ভাগ হোক আমার জন্য একটা থাক ডেকে দেন এখন তো বাংলায় বলে কাহিনী আরবিতে বলে কেসা তো সাহাবি বললেন সুল আল্লাহ একটু কিস্তা কাহিনী একটা দেখ বলেন তিনি অত আপনার মুখে অনেক শুনেছি মশলা অনেক শুনেছি অনেক অজানা তত্ত্ব আপনি আমাদের বলেন এটা কাহিনী একটু বলবেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছিলেন আচ্ছা ঠিক আছে আল্লাহ যদি আমার কোনো কাহিনী জানিয়ে টানিয়ে দেন তো আমি সেই কাহিনীটা তোমাদের শোনাবো সোহান আল্লাহ বলেন আল্লাহ যদি জানিয়ে দেন ছোট বয়সে এখন তো সব একটা দুটো দেড়টা করে কচি আর ছোট বয়সে পাঁচ সাতজন আটজন নজন করে কচি এক এক বাড়িতে আমরা মানুষ হয়েছি ওই এক ল্যাপের ভেতরে হয়তো চারটে পাঁচটা সড়া সাতটা শুয়ে কুদুমি করা হবে আর বলা হবে সব কাহিনি বলো মনে পড়ে সেসব সেই এক শ্যাল আর এক হ্যাঁ আপনার তো জমা বাবা আর কচি কাঁচাদের একটা খেজিয়াত হলো ওদের শুয়ে পড়ে কিছু একটা গুনগুন করে বলতে হবে আর পিঠে একটু বাড়ি তার মানে কানেও ফয়েস দিতে হবে দিতে হবে এদিকে একটু ঘা দিতে হবে ওদিকে একটু গুনগান গুনগান করে কিছু বলতে হবে কচেরকম হবে মানুষ স্বাভাবিকভাবেই একটু কাহিনী প্রিয় হয় স্বাভাবিক ভাবেই সেমকেস যদি এখানে পণের সাদির বিরুদ্ধে বলা হয় তা একটু তিতো লাগে যদি এখানে ইউসুফ জোলাইকার কাহিনী বলা হয় তখন মধুর মধুর লাগে চাটনি তবু শত্রু আছে চাটনি চাটনি কারণ যারা বড্ড বেশি পান খায় ওদের গালে আবার চাটনি সহ্য হয় না কিন্তু মধু পৃথিবীতে এমন একটা জিনিস ওর কোনো শত্রু নেই মধু মধু মধুর কোনো আর এই জন্যই তো বাচ্চা বাচ্চা কচিদের মধু বলে অমধু সোনা কচিদের মধু বলেন একটা ভাষায় এখনো আমাদের গ্রাম বাংলায় প্রচলিত এ মধু এইটা একটু কর দিন আমাদের দুটো ভাত খাবি শব্দটা খুব আদরের শব্দ কুচিদের মধু বলে আজও ডাকা হয় তার মানে চাকের মধুর যেমন কোনো শত্রু নেই নিষ্পাব বেগনা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরও তো কোনো শত্রু থাকার কথা না তো চাকের মধু আর মানুষের মধু দুটো প্রায় এক রকম আলী ওয়াসাল্লাম বললেন আল্লাহ যদি আমার কোনো নসিয়াত শোনান বা জানিয়ে দেন আমি তাহলে সে নসিয়াত তোমাদেরকে শোনাব তবে এক্ষুনি আমার সেরকম কোনো নসিয়াত বলার মতন পরিস্থিতি নেই আল্লাহ শোনালে শোনাব এখনই যদি জমির সীমানা ঠেলা বাংলা ভাষা যারে বলে এর বিরুদ্ধে যদি বলা হয় তো মাঠে যার যার জমি আছে সব বলে একটু টু চিটচিচিচিড় করিয়ে উঠবে শীতকালে পিটি গরমকালে ঘামাসি হলে যেন চিচিড় চিচিড় করে না একটা চিড়চিড় চিচির করে মানে একটু চুলকি দিলে ভালো হয় এত অস্তাক্তি হঠাৎ করে মাঠে গেল ওখানে শীতকালে কিন্তু সঙ্গে যদি মাঠের ঠেলাটা বাদ দে যদি নবী এব্রাহিমের সে আগুনি ফেলার কাহিনিটা যদি ধরি না খুব ভালো লাগবে মানুষ চিরকাল একটু কাহিনি ভক্ত ফত আফারেশ কম ভক্ত হালাল হারাম কম ভক্ত নীতি আর দুর্নীতি কম ভক্ত কিন্তু কাহিনীর বলো কোনো শত্রু নেই কাহিনি ওর কোন শত্রু নেই কাহিনি শুনতে চিরকাল সবাই ভালোবাস তোর শুরু একজন সাহাবি তারও ইচ্ছা হয়েছে হুজুর একটু কাহিনী বলেন একটা শুনি নেই বললেন আল্লাহ আমার কাহিনি যদি আল্লাহ কিছু জানিয়ে দেয় তা আমিও তোমার আলাইকা নাকুসা কাসাস কিছু কাল পরে আল্লাহ প্রিয় নবীর উপরে নাজিল করলেন করানের একটা মিডিয়াম কোয়ালিটি সোরা সূরাটার নাম হলো সূরা ইউসুফ সুবহানাল্লাহ বলেন আর এই সূরাটার শুরুতেই আল্লাহ বললেন নাহনু নাকাসসু আহসানাল কসাসি আমি আল্লাহ তোমাকে একটা কাহিনী শোনাচ্ছি তবে কাহিনীটা হলো আহসানাল কসাস পৃথিবীতে সব কাহিনীর ভিতরে এই কাহিনীটাই হল সর্বশ্রেষ্ঠ কাহিনী বলুন সকলের হান আল্লাহ আহাসান মানে হলো হাসানুন মানে সুন্দর আর আহাসান মানে অতি সুন্দর ডাক্তার দেশ এটা ফুল্লোজ হল না সবচেয়ে সুন্দর সুন্দর অতি সুন্দর মানে ওটা মিডিয়াম কোয়ালিটি আর সবচেয়ে সুন্দর মানে যার ওপরে আর নেই গুড বেটার বেস্ট বেস্ট আহসান আমি আল্লাহ আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর কাহিনী শোনাচ্ছি আহসান আল কসাস আর এই কাহিনীটা ওহি হিসাবে আসমান থেকে জিব্রাইল নিয়ে ওর মাধ্যমে কোরআন হিসাবে তোমার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে কাবলিহি লামিনাল গা ফেলিন এই কাহিনীটা আমি আল্লাহ না বলা পর্যন্ত এ কাহিনীর কোন জ্ঞান আপনার ভিতরে ছিল না আইন কুন্তামিন কাবলিহি লামিনাল গাফিলিন একটা কাহিনী আল্লাহ দিলেন ওই সাহাবিরা যে কাছে কাহিনী শুনতে চাইলেন তো আল্লাহর ইচ্ছা হলো কাহিনী তো একটা শোনাব তো পৃথিবীর শ্রেষ্ঠ কাহিনীটাই দেওয়া হোক নাহানু না আলাইকা আলাই কা হাসান আল কাসি বিমা ও হাইনা ইলাই কা হাজ আল কোরআন কাহিনীটা হলো নবী ইউসুফ আলি ইসালামের কাহিনী আর এ সম্পর্কে আল্লাহ বলে দিলেন লামিনাল গাফিলিল আমি আল্লাহ না বলা পর্যন্ত এটা আপনার জানা ছিল না আমি বলবো তবে আপনি জানবেন আমি বলার আগে আপনার জানা ছিল না তো রসুল ইচ্ছা করলে সাহাবি বললেন হুজরাটা কাহিনী বলুন নবীতে ইচ্ছা করলে এটা যে কোনো ধরে দিতে পারতেন যে কোনো একটা কাহিনী যে আমার ছোট বয়সে বাপ মরে গেল বলে আমার মা হালিমার কোলে তুলে দিল হালিমা সেই পাহাড়ের ওপরে তাই ফেলে গেল চার বছর ধরে আমার দুধ টুধ খাইয়ে আবার আমার বাপের বাড়িতে ফিরিয়ে দিলো আমার মা মরে গেল তারপর একটা কাহিনি তো ধরে দিলি পারতেন কাহিনির কি অভাব আছে অ্যাকচুয়াল কাহিনী শব্দটা আমাদের কাছে এখন আর একদম ভালো লাগে না একদম ভালো লাগে না কারণ কাহিনী মানেই বাঙালি সমাজে একটা জালি একটা জোচ্ছুরি কাহিনি মানে গোপাল ভাঁড় কাহিনী মানে ভজা এই করে করে পুরো কাহিনী শব্দটাই যেন একটা দুর্গন্ধযুক্ত ভাইরাস একটা কৃত শব্দ ভালো লাগে না কিন্তু যেটা করানের কাহিনী যেটা আল্লাহর বর্ণনা করা কাহিনী সেটা তো আর গোপাল ভাঁড়ের মতো নয় সেটা তো আর উদর পিন্ডি মতন না সেটা তো আর সাততালার জাহাজ আর বাদামের খোলার মতন কাহিনী না জানতে চাইলেন নবী ইচ্ছা করলে যে কোনো একটা কাহিনী বলে দিতে পারতেন কিন্তু ভরসা করলেন কার উপরে আল্লাহর উপরে রসুল আল্লাহর উপরে ভরসা করেছিলেন বলেই ইউসুফের এত বড় কাহিনীটা জগৎ জানতে পারল যদি আল্লাহর উপরে ভরসা না করে নিজের ইচ্ছা মতো যদি একটা কাহিনী শুনিয়ে দিতেন ইউসুফ আমরা পেতাম না তো সদা সর্বদা উচিত হলো যোগে তারে গোলে মালে সেরে না দিয়ে আল্লাহর উপরে ভরসা করাটাই বুদ্ধিমানের কাছে যে আমি যোগে তাড়ে গোলে মালে এদিক সেদিক উতর পিন্ডি গাড়ে জামগাছের সাল তালগাছে জোড়া লেগে দিক সেদিক করে দিলুম যদি আমার জ্ঞান কমায় আমি বলি ভাই আমি এটা জানি না আমি জানি না আমি ওর যদি কখনো জানতে জানতে পারি পড়াশুনো করে যদি আল্লাহ জ্ঞান দেয় আমি ওর আপনার বলে দেবো বলে দেব কিন্তু আমার সমাজের একটা খেজিয়াত হলো জানি না জানা নেই এই কথাটা বলতে একটা বিরাট লজ্জা লাগে এতদিন মাদ্রাসায় পড়েছি এতদিন অস করছি আজকে যদি জিজ্ঞেস করি যে আমি জানি না তাহলে লোকে বলে নিয়ে খেলা কি দিয়ে অস মারাচ্ছে এতদিন ইটাই জানে না আসলে পৃথিবীতে যে সত্যিকারের অর্থে জানে সেই জানে যে সে কতটা কম জানে আর যে পৃথিবীতে সবচেয়ে কম জানে সেইভাবে আমার মতন মহাজ্ঞানী পৃথিবীতে আর নেই যে জানে সেই জানে যে সে কত কম জানে মনে হয় ঠিক কেটে ঘোল ঘোর কথাটা একটু একটু ঘোর ভেজাছে আর কি যে জানে সেই জানে যে সে কত কম জানে আর যে জানে না সেভাবে আমার মত মহাগানে পৃথিবীতে আর কেউ নেই এই জন্যেই প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি তো অজ্ঞ ছিলেন না তিনি তো অবুস ছিলেন না সাহাবিরা কাহিনী শুনতে চাইলেন তিনি তুই ইচ্ছা মতো নিজের মতো করে একটা বলে দিতে পারতেন কিন্তু তা না তিনি বললেন যদি আল্লাহ ভালো কাহিনী জানায় আমি আল্লাহর কাছ থেকে জেনে নিয়ে তোমাদেরকে সুন্দর করে বলে বুঝিয়ে দেব অপেক্ষা করলেন ভরসা করলেন আল্লাহর উপরে আর আল্লাহ কাহিনীটাও একটা দিলেন আর কাহিনিটা দিলেন শুধু তাই নয় যে কাহিনীটা দিলেন সেটা পৃথিবীর শ্রেষ্ঠতম কাহিনী احسن القصص আল্লাহ পাকের বান্দা নবী ইউসুফ আলাইহিস সালাম নবী ইয়াকুবানী সালামের কুলিজার টুকরা সন্তান উনি রাত্রেবেলা একদিন ঘুমিয়ে রয়েছেস সকালবেলা ঘুমমি উঠে আব্বাকে লক্ষ্য করে বললেন ইন্নী রআইতু আহাদা আশারা কওকাবাত আব্বা আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম রবাইতু আহাদা আশারা কাউকাবান আমি ঘুমের মাঝে স্বপ্ন যুগে দেখতে পেলাম যে আসমানের এগারোটা নক্ষত্র অশামসা ওয়াল কামারা চাঁদ এবং সূর্য এই তেরোটা বিশেষ বিশেষ জিনিস রাইতু লি সাজিদিন আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম যে এগারোটা তারা চাঁদ এবং সূর্য আমি ইউসুফ আমাকে সেজদা করছে ছেলে মানুষ তখন ছেলে মানুষ বলে নাব্বা আমি ঘুমিতে উঠে ঘুমের ঘুরে স্বপ্ন দেখলাম যে সাশুয্য আর নক্ষত্র আমার চেজা করছে আব্বা শুনে বুঝে বললে লা তা কসুস আলা ইয়া লা ই খোয়া টিকা লা তা কসুস দু লা কা কাইদা ان الشيطان للانسان عدو مبين আমার খরিজা টুকরা সন্তান ও বাবা ইউসুফ আমি তোমার পিতা তোমায় বলছি শুসুর ইয়াকা হালা ই স্বপ্নের যে কথা আমাকে তুমি বলেছো বাবা আমি তোমার পিতা তোমাকে বারণ করে দিলাম লাক ইয়া কাপ এ স্বপ্নের কথা যেন তুমি মনের ভুলেও তোমার ভাইদেরকে বলো না ভাইদের যেন বলো না লা তাকসুসুরু ইয়া কাকালা ই খোয়া মানে ভাই ই খোয়াতুন মানে ভাই সকল তোমার ভাইদের সঙ্গে জানো এ কথাটা বলো না লা তাকসুসুরু ইয়া কালা ই খোয়া টিকা ফায়া কায়দা যদি ভাইদের সঙ্গে বলো তাহলে ভাইরা কিন্তু ফায়া দু লাকা তারা কিন্তু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এই স্বপ্নের কথা যদি ভাইরা শোনে তা ভাইরা কিন্তু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কারণ শয়তান হল মোমেনের প্রকাশ্য শত্রু শয়তান মোমেনের প্রকাশ্য শত্রু আমি আসলে অস করব আমার এই জায়গাটা দরকার এখন দুমদাম তো আর খেটে যাওয়ায় না এর ওর বাগান এদিক সেদিক দিয়ে তারপর তো খেতে হয় আমার আজকের আলোচনার টার্গেট এই জায়গাটায় স্বপ্ন দেখেছেন বেটা বর্ণনা করেছেন বাপের কাছে বাপ বললেন স্বপ্ন যা আমার সাথে বলেছে ঠিক আছে ভাইদের সাথে বলো না আচ্ছা ইউসুফের ওই ভাইগুলো ইয়াকুবির বেটা তাই না তিনি তো বলেননি যে গ্রামের লোকের সঙ্গে যেন বলো না হ্যাঁ দেখো লটারিতে টাকা ভেদেছে যেন মেম্বারের সঙ্গে বলো না প্রধানের সঙ্গে বলো না থানার পুলিশের সঙ্গে বলো না গোয়েন্দা অফিসারদের সঙ্গে বলো না ও কিছু না বললেন ভাইদের সঙ্গে যেন বলো না তাহলে ঘর শত্রু কি একটা বাংলা ভাষায় একটা প্রবাদ বলে না ঘর শত্রু বিভীষণ আমার উন্নতি হলে ভারতবর্ষের জনগণের কিছু এসে যায় না কিন্তু হিংসা যদি তৈরি হয় প্রথম শামসুরমণের ঘর থেকেই তৈরি হবে হিংসা বলো দেশের লোক আগে করে না খেয়াল করতে গেছেন এবার একটা লোকের এক বিঘে জমিতে পঁয়ত্রিশ হাজার টাকার বেগুন বিক্রি হয়েছে তাহলে তো হতেই পারে বলে এই দেখ তোর ভাই না এক বিঘে জমিতে চৌত্রিশ হাজার টাকার বেগুন বিক্রি হয়েছে তুই কলেরা কি কর চাষ করে তো জানি আমি তো চাষ করি তামাত আমার পঁচিশ হাজারের বেশি হয় না ও পাড়ার লোকের বেশি হয়েছে এতে ওর মাথার যন্ত্রণা যেই শুনি যে খেতেও তখন হিংসা হিংসা এ পাড়া ও পাড়া হয় না হিংসা আসমানার জমিনে হয় না হিংসা ভারত আর বাংলাদেশে হয় না হিংসার সূত্র বা তৈরি হয় ঘরের ভিতর থেকেই খুব খেয়াল করে দেখবেন একদম ঘরের ভিতর থেকে হিংসা তৈরি হয় নবী ইয়াকুব আলীহ সালাম পুত্র ইউসুফকে সতর্কতা জারি করে বললেন লা ইয়া আলা ইকি স্বপ্নটা যেন ভাইরা না জানে ভাইরা জানলেই আসলে এই স্বপ্নের ভিতরে ইউসুফের যে কি পাওনা ইউসুফের যে কি মর্যাদা ইউসুফের যে কি গুণাগুণ ইউসুফের যে কত সম্মান এ কথা যদি তার ভাইরা বুঝতে পারে তাহলে ওরা সহ্য করতে পারবে না ও এই ছেলের বিরুদ্ধে ওরা বিভিন্ন ষড়যন্ত্র করবেই করবে তো বলে দিলেন লাত শ্বশুর ইয়াক আমার সঙ্গে বলো তো ঠিক আছে ভাইদের সঙ্গে যেন বলো না আসলে এই স্বপ্নটাই ছিল নবী উস্ফ আলি ইসলামের একটা উজ্জ্বল ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যতের পূর্ব আভাস ইন্নি র আহাদা আহা দাসা র কাউ কামাও ওয়াশাম সাৱ কামার র এইতু হুমলি প্রিয় শ্রোত মণ্ডলী মনে রাখট নবী ইউসুফ আলী ইসালামকে ইয়াকুব নবী যখন নিষেধ করে দিলেন বারণ করলেন পরামর্শ সুরে বলে দিলেন ভাইদের সঙ্গে যখন যেন বলবেন আপ নবী ইউসুফ আলী ইসলাম যথারীতি আব্বার কাছ থেকে চলে এসেছেন সাংসারিক জীবনে যখন কাটতে কাটতে হঠাৎ কয় ভাই একদিন খেলা করতে করতে নবী ইউসুফের ভাষায় মনে পড়েছে আরে আমার আব্বাকে স্বপ্নের কথা বলেছিলাম আব্বা আমার স্বপ্নটা কি ভাই সঙ্গে বলতে বারণ করে দিয়েছিলেন কেন কি জানি জানিনা ভাই ভাইদের সঙ্গে বললে আর কি বা হবে ভাইরা তো আমার বড় 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 আপন ভাই এরা তো আমার বড় প্রিয়জন এরা আমার বন্ধু এরা আমার আপন ভাই এদের সঙ্গে কেনই বা বলতে বারণ করেছেন কখনো কখনো দেখবেন বাস্তবে কি ছেলে বিলে স্কুলে যাওয়ার সময় পয়সা চায় পয়সা চায় এটা স্বাভাবিক এখন সবার হাতে আড্ডা কর লাড্ডু আর সবার হাতে পাঁচটা কর টাকা এখন শেষের লাড্ডুটা মেঝে ছেলে হাতে দিতে গেছে ওনার নিয়ে তো ভেঙে গে খানিকটা খাওয়া হলো আর হলো না তো সে তো জ্ঞান জ্ঞান করবেই তার যতটা খাবার সে পেলো না আমি যে দেখ কাঁদিস নে ওর কাছে পাঁচ টাকা দিস তো তোর দশ টাকা দেওয়ান কারজন জন্য বলিস নে বুঝলেন না খেতিস কি জন্য লাড্ডু ভেঙে গেছে তাই ওদের পাঁচ টাকা দিস তো দশ টাকা দেওয়া কার বলিস নে কান্না বন্ধ যথারীতি চুরি চুরি করে রাতে আবার বাপ মা পাঁচ টাকা জায়গায় দশ টাকা গুজেও দিল স্কুলি গিয়ে দিন দিন করে নিতে আব্বা তোর কত দিল বলতে পাঁচ টাকা বলতে আমার দেখ বুঝতে পারেননি তার মানে ও যে একটা বড় সম্পদের অধিকারী ও আনন্দ হচ্ছে না ইউসুফ ইয়াকুব বলেছে স্বপ্নটা যেন ভাইদের সঙ্গে বলো না ইউসুফনি ভাবলেন তাইলে আমি দামি জিনিস পেয়েছি দামি জিনিস পেয়েছি আব্বা বললো কারোর সঙ্গে বলো না তালি আমি না বলা পর্যন্ত এরা তো বুঝতেই না যে আমার কাছে কি জিনিস আছে তো ভাই কটার ডেকে টুকান বলি যে আব্বা আমার দশ টাকা দেশ আপনি নিষেধ করে দিয়েছেন যে তোরে যে পাঁচ টাকা বেশি দিন মেয়েরা যেন ছেলেরা ভাইরা কেউ যেন না জানে কিন্তু স্কুলে বলবি আমার ধারণা কি বড্ড ভুল হচ্ছে আমি তো চাঁদে মানুষ হইনি আমি তো এই সংসারে মানুষ কাল কি আপনার বাচ্চা দুটোর পরীক্ষা করতে দেখবেন একটার একটু বেশি দিয়ে একটার কমতে দেখবেন ও সন্ধ্যের ভিতরে প্রশ্ন আউট হয়েই যাবে ভালো পাই করার ঢেকে শোন 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 আমি না এরকম স্বপ্ন দেখেছি এগারোটা তারা আমার সেজদা করছে আর চাঁদা সূর্য আমার সেজদা করছে বলতে বলতে ওর ভাইটাই আরে তুই এই স্বপ্ন দেখেছিস তারা তো সেজদা করছে নক্ষত্র চাঁদ বলছে ওদের চক্ষু চড়ক গাছ তাহলে তুই যেন আর এই কথা যেন আব্বার সঙ্গে বলিস না আব্বা বলতি বারণ করলে করল আমি বল চুরি করে বলতি বল তোর সঙ্গে আমি যে তোদের সঙ্গে বলছি এটা যেন আবার তোর আব্বার সঙ্গে বলিস নে যে আমি তোর কার সঙ্গে বলিস আব্বা বলো বলতি বারণ করে দে শিশু ছিল বাচ্চার অন্ত বাচ্চা মানুষ তো ছ সাত বছর বয়স তখন তো তিনি নবী হননি কার সঙ্গে যেন বলিস ঠিক আছে এরা ওইটা নিয়েই ভেবল যে প্রথমত যা স্বপ্ন দেখেছে এই স্বপ্ন প্রমাণ করে যে ওই ছেলেটা একটা বিরাট বড় কিছু দ্বিতীয়ত এই স্বপ্নের ভিতরে আরো কিছু রহস্য না থাকলে আব্বা আমাদের সঙ্গে বলতি বারণ করলো কেন তাহলে আব্বা এই ছেলেটা আলাদা করে বেশি মোহবত করে এক স্বপ্ন বলেছে বলেছে সেই সঙ্গে এটাও বলে যা আব্বা বলতি বারণ করেছে তবু বলছি তোরা যেন আবার আব্বার বলিস নে যে উসুফ বলিস ওরা মোটে ঠিক করেই নিয়েছে তাহলে বললে কি হবে তাহলে আব্বা আব্বা হলো এই কথা যদি তোর সঙ্গে বলি তা তোরা আবার কোনো ষড়যন্ত্র টন্ত্র করিস কি সেই ভয়ে তা আব্বা বলতে বারণ করে বলো তাহলে পেছনে ষড়যন্ত্রের গোন্ধ আব্বা পাচ্ছে তাহলে ব্যাপারটা একটা কিছু একটা ব্যাপার আছে প্রিয় সদামণ্ডলী মনে রাখুন আল্লাহ নবী ইউসুফ আলী ইসলামের এই প্রশ্ন নিয়ে বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করা হলো হজরত বাপ নব্বীকে করেছিল আব্বা নিশ্চিত করে দিয়েছিলেন এ কথা যেন তোমার ভাইদের সঙ্গে তুমি বলো না কিন্তু বাচ্চা ছেলেটা বাপের কথা অমান্য করার কারণে বাপের কথা অমান্য করার কারণে ইউসুফের জীবনে কি কোনো গোনা হবে বড় বিশ্বাস বললেন না আর বাপ বারণ করেছে কারুর যেন বলিস বাপের দায়িত্ব পালন করেছে ঠিকই তবে বাপের কথাটা না মেনে ইউসুফ যে ভাইদের সঙ্গে বলেছে ওটা বেশ করেছে বলার দরকার ছিল কেসটা না একটা জটিল কেস আমাদের এই দেশের কিছু কিছু বাংলা ইতিহাসেও আমরা পাই সেই একজন আল্লাহওয়ালা ছিলেন যিনি মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে বলতেন আনাল হক কি হযরতের নামটা একটু বলবেন মাঝে মাঝে আসমানের দিকে তাকিয়ে বলতেন আনাল হক এক তিনি একটা মানুষ এই মানুষটার নাম কারু জানানি আমরা আনাল হক একজন বলতেন সে আজিজুল কইছে করলে আরে ওলিটার নাম বলেন না একজন আল্লাহর পৃথিবীতে ঘুরতেন ফিরতেন চলতেন আর আকাশের দিকে তাকিয়ে বলতেন আনাল হাক ও মনসুর হাল্লাজ সুক্রিয়া আল্লাহর মনসুর হাল্লাজ এ বেচারা আনা মানে আমি আর হাক মানে সত্য আর আল্লাহ পাকের একটা গুণবাচক নাম হলো হাক্কুন কাবিউন আজিজুন গফরুন শকুরুন রহিমুন রাহমানুন এগুলো যেমন আল্লাহর গুণবাচক নাম হাক্কুন শব্দটা হলো আল্লাহর একটা গুণবাচক নাম তো আনাল হাক মানে আমি সত্য বা আমি আল্লাহ এই কথাটা মুনসুর হাল্লাস বলতেন আর ওই কথা বলার জন্যেই মুনসুর হাল্লাসকে কতল করা হয়েছিল অতচ আল্লাহ আল্লাহর অলি এই মুনসুর হাল্লাস ওর বাড়িতে একটা বন ছিল ওর বড় বন মুচারা আল্লাপাকের খুব উঁচু দরজার এক বান দি ছিলেন খুব উঁচু দরজার এক বান্তি প্রতিদিন গভীর রাতে ঘর থেকে ওর বোনটা বেরিয়ে যেত ফাঁকা মাঠে একটা গাছ আছে সেই গাছটার গোড়ায় হেলান দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে মনসুর আল্লা বোন খুব কানতেন বেলা খুব কানতেন আর বলতেন আল্লাহ পৃথিবীতে তোমার তো দেখা যাবে না আমি তো দুনিয়াতে তোমাকে দেখতে পাবো না কিন্তু আমি যে তোমার দাস দাসী আর তুমি যে আমার মনি আমি কত বড় নাদান অযোগ্য দাসী যে আমার মনিবের একটু ইচ্ছাও হয় না যে দাসীদের সঙ্গে দেখা করি ওই গভীর রাতে কাঁদা কাটা করে ফজরে রক্তের আগে আবার ঘরে ফিরে আসতেন মনসুর হাল্লাজ এই দিকে দেখে প্রায় দেখে বুবু কোথায় একটা যায় একদিন রাত্রিবেলা বেলা উনিও বুবুর পিছন পিছন ধরেছেন তবে এটা সুনিশ্চিত যে রাত্রিবেলা ঘরের বড় মেয়েটা দরজা খুলে একা একাই মাঠের দিকে চলে যাচ্ছে কোন অসৎ উদ্দেশ্য থাকতে পারে মনসুর হাল্লাস তার বোনের এগেনেস্টে শস্যদানা পরিমাণ কোনো অসৎ উদ্দেশ্য সংশয় করেননি কারণ তিনি জানতেন আমার বোন নিঃসন্দেহে আমার ববু নিঃসন্দেহে ভালো মানুষ কিন্তু যান কোথায় প্রতিদিন কয়েকদিন পর 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 দেখেছি একদিন রাত্রে মনসুর আল্লাহ ওনার পিছন দিয়েছে বেশ দূরত্ব বজায় রেখে ভদ্র মহিলাও যাচ্ছে না দূরত্ব বজায় রেখে পিছনে 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 ইনিও যাচ্ছেন ইনিও যাচ্ছে যেতে যেতে দেখলেন যে মাঠে এক ফাঁকা জায়গায় একটা গাছের গোড়ায় বনটা বসছে বনটা বসছে ও আস্তে আস্তে ঘুরে ঘুরে ঠিক সেই গাছের আড়াল গাছের এই দিকটায় যদি মুন্সুর হাল্লাজের বন বসে তো ও ঘুরে এই দিক দিয়ে সে ঠিক গাছের পিছনটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বনের কাণ্ড কারখানা দেখছে যে বনটা খুব কাঁদছে গভীর কান্না কাঁদছে উন্মাদিনী বলো মনে মনে বলছেন ও তাইলে আমার ববুর রোজ তাই একে এসে এক একাই কাঁদে ঘরের ভিতরে সবাই আছে তো পরিবার পরিজন ও সেখানে ঠিক কাঁদতে পারে না তাই এখানে এসে মনের স্বাদ মিটিয়ে একটু আল্লাহর সঙ্গে কথা বলে আর কানা কানা করে আচ্ছা আচ্ছা গভীরভাবে বোন আল্লাহর রেস্কের সাগরে দেওয়ানা আর ভাইটা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করছে